হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের মেনু হলো ভেজ ঝাল ফ্রেজি। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমি কি করে বানালাম। এন্ড বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু শোভন শুভম দাস। আজকের মেনুর জন্য আমি নিয়ে নেব হাফ কাপ মতো বাঁধাকপি, দুটো মিডিয়াম সাইজের গাজর, একটা বড় সাইজের ক্যাপসিকাম, বিনস নিয়ে নেব 12-15 খানা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নেব, একটি কুচিয়ে নেব এবং একটি বড় আকারে কেটে নেব, দুটো মিডিয়াম সাইজের টমেটো নেব, একটি কুচিয়ে নেব, একটি একটু বড় আকারে কেটে রাখব, নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা, পনির নিয়ে নেব 100 গ্রাম মতো ছোট ছোট করে কেটে নেব, হাফ চামচ মতো গোটা জিরে নিয়ে নেব। এইবারে রান্নার জন্য আমি কড়া বসিয়ে দেবো। কড়াটা বসিয়ে দিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো তেল, তার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো ঘি, দিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটিকে। পেঁয়াজটিকে কিন্তু 1 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো 1টা কুচিয়ে রাখা টমেটো। টমেটোটার সঙ্গে পেঁয়াজটা মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন। দিয়ে এই সব উপকরণগুলিকে 2 মিনিটের জন্য খুব ভালো করে রান্না করে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো রসুন বাটা এবং 1/2 চামচ মতো আদা বাটা। সবকটি উপকরণকে 1 মিনিটের জন্য খুব ভালো করে রান্না করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কাটিকে। কাঁচা লঙ্কাটিকে দিয়ে 1 মিনিটের জন্য রান্না করে নেব। দিয়ে আমি এক এক করে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা বাঁধাকপি, গাজর এবং বিনসটিকে। এবার সব সবজিগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে দেব। তারপরে এটিকে চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য রান্না করে নেব। দিয়ে 5 মিনিট পর আমি কভারটিকে সরিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো এবং ক্যাপসিকামগুলিকে। দিয়ে সবগুলিকে 1 মিনিটের জন্য ভালো করে রান্না করে নেব। তার মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজের বাল্বগুলিকে। দিয়ে সবকটি উপকরণকে একবারের জন্য নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে দেব। দিয়ে আরও 2 মিনিটের জন্য রান্না করে নেব। এবারে কভারটা খুলে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব 1/2 চামচ মতো কালোমরিচের গুঁড়ো, 1/2 চামচ মতো নুন, 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো এবং 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সবকটি উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এটাকে কভার চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো পনিরগুলো। পনিরটা দিয়ে কিন্তু 2 মিনিট রান্না করে নিতে হবে। রান্নার শেষে আমি 2 চামচ মতো ধনে পাতার কুচি ছড়িয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। তাহলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের আজকের মেনু। তো ভিডিওটা সবার কেমন লাগলো বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করে জানান। এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করুন। ভিডিওর পুরো ডিটেইলসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো থাকতেই হবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, সাইনিং অফ।